আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সিরাজগঞ্জ এর নওগাঁয় হযরত হাজী খাজা শাহ শরীফ জিলানী রহমতুল্লাহ আলাই এর দরগাহ শরীফ। আজ আমি আপনাদের মাঝে হযরত হাজী খাজা শাহ শরীফ জিলানী রহমতুল্লাহ আলাই এর সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি। হযরত হাজী খাজা শাহ শরীফ জিলানী রহমতুল্লাহ আলাই বুখারা অন্তর্গত জিন্দান নগরে রাজবংশে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি অত্যন্ত মেধাবী, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কর্তৃক বুখারা নগরীর দরবার হতে ইলমে হাদিস, তাফসীর ও ফিকা শাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেন। জাহিরি ইলমে চর্চা সমাপ্ত করেন। আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করে অবশেষে বিশ্ববিখ্যাত আউলিয়া কুল শিরোমণি হযরত কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাই এর হাতে বায়াত হন। বর্ণিত আছে হযরত খাজা হাজী শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাই একেধারে 12 বছর গভীর জঙ্গলে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন। তখন তিনি অতি সামান্য আহার করতেন, কখনো কখনো একেধারে 5 থেকে 7 দিন পর্যন্ত জিকিররত অবস্থায় কাটাতেন। হযরত খাজা কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাই হযরত খাজা হাজী শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাইকে ইলমে আজম শিক্ষা দেন। এর ফলে তিনি ইলমে লাদুনী ও ইলমে তাসাউফ জ্ঞানের অধিকারী হন। এরপর তার মুর্শিদ তাকে আপন খোরকা পরিধান করিয়ে দেন, আর তখনই অদৃশ্য আওয়াজ ভেসে এলো, হে হাজি, এই খোরকা তোমার শোভা পেয়েছে, আর আমি তোমাকে আমার আপন বন্ধু রূপে গ্রহণ করে নিলাম। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাই এর মুর্শিদ এবং হযরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর দাদা হুজুর কিবলা হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাই ছিলেন তদীয় জামানা সকল শ্রেণী আউলিয়াদের সুলতান বা বাদশাহ। অতঃপর তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে তথা বাংলাদেশের চলনবিলের পাশে করতোয়া নদীর পাকে নগাঁতে আসেন। হযরত খাজা শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। কথিত আছে তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁয় আস্তানা করেন। তাহার হাতে ছিল ছবি হিসেবে একটি জাত সাপ। তাহার এই অলৌকিক ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে হিন্দুরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাই তৎকালীন রাজা ফাংসিংহের মূর্তি পূজা করতে বারণ করায় তাহার সঙ্গে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে পরাজিত হয়ে ফাংসিংহ তার সপরিবারে পুকুরে নৌকা ডুবে আত্মহত্যা করেন। এখানে দেখার বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা মসজিদ, রাজবাড়ির ভিটা, হুররা সাগর, পুরীর ভিটা, ফাংসিংহ দেখি। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা হযরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাই এর দরগাহ শরীফ জিয়ারত করতে আসবেন।